সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইনকাম বাংলা হেল্প ইউটিউব চ্যানেল, আমি ফাইজুর আছি আপনাদের সঙ্গে। অলরেডি টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। সো আজ থেকে 10 দিন আগে আপনাদের একটা সাইটের সাথে পরিচয় করে দিয়েছিলাম, যে সাইটটার নাম ছিল এলডিটি এবং এটা সম্পূর্ণ বাইরের কান্ট্রির একটা সাইট, বাংলাদেশের কোনো সাইট না এটা। এবং এখান থেকে আমরা ফ্রিতে ইনকাম করার একটা সিস্টেম দেখেছি, যার মাধ্যমে অনেকেই কিন্তু এখান থেকে ফ্রিতে ইনকাম করছি। এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এখান থেকে আমরা উইথড্র করব এবং কত ডলার হলে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো, আমার কত ইনকাম হয়েছে। বাট এই ভিডিওটা আমি অনেক আগেই দিতাম, বাট আমার অ্যাকাউন্টে একটা প্রবলেম হয়েছে যে কারণে আমি উইথড্র করতে পারছি না। বাট আপনাদের যাতে এই ধরনের প্রবলেমটা না হয় তাহলে সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটা ওপেন করছেন প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ওকে, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তাদের জন্য বলি, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে রেজিস্ট্রেশন করার জন্য, ওখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। বাট আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, এ টু জেড বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং এখান থেকে আমার রিওয়ার্ড ওয়ালেটে দেখতে পাচ্ছেন যে আপনার $60, দেন অ্যাক্টিভিটি ওয়ালেটে রয়েছে আমার হচ্ছে $2.2, দেন এখান থেকে যদি আপনি ইনভাইট রিওয়ার্ড দেখেন তাহলে $1851। তো এখান থেকে আমরা শুধুমাত্র উইথড্র করতে পারবো এই যে অ্যাক্টিভ ওয়ালেটে যে ডলারটা থাকবে সেই ডলারটা। এবং উইথড্র করার আগে আমাদেরকে কিন্তু অ্যাড্রেস বাইন্ড করতে হবে। তো এই জন্য আমরা কী করবো, সরাসরি চলে যাবো এখান থেকে Web3। তার আগে যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা মার্কেটে চলে যাবেন, মার্কেট থেকে আপনারা একটা ফ্রি প্যাকেজ পাবেন, এই ফ্রি প্যাকেজটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে। ওটা আমার প্রথম ভিডিওটা রয়েছে, প্রথম ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আসার পর আমরা যদি উইথড্র করতে চাই তাহলে সেন্ডে ক্লিক করে দিব, দেন সেন্ডে ক্লিক করে দিলে কিন্তু দেখতে পারবেন যে এই ধরনের একটা অপশন চলে আসবে। এই ধরনের প্রবলেম কার কার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে ভাই আমারও উইথড্র করার সময় একটা প্রবলেম দেখা দেয়। ওকে, এখন আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই। এখান থেকে উইথড্র করার জন্য আমাদের যে অ্যাড্রেসটা কপি করতে হবে সেটা হচ্ছে ট্রোল লিঙ্ক থেকে। আমরা অনেকে বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে লিঙ্ক কপি করে এখানে অ্যাড করছি, তো সবচেয়ে বড় ভুল করছি, কারণ বাংলাদেশে এই ধরনের কোনো ভিডিও নাই। আর মেবি আমি বাংলাদেশ থেকে এই সাইটটা প্রথম রিভিউ করছিলাম, যে কারণে আমি কোনো ধরনের রিভিউ করার আগে বিষয়টা বুঝতে পারি নাই। এবং কি আমি বাইন্যান্স থেকে USDT অ্যাড্রেসটা এখানে অ্যাড করি, বাট এটা Web3। Web3তে আপনি যখন একটা জিনিস করবেন সেটা পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা অটোমেটিক থাকে। আমি যেহেতু ভুল অ্যাড্রেস অ্যাড করে দিছি, যেহেতু আমি ট্রোল লিঙ্ক থেকে অ্যাড্রেস অ্যাড করিনি, যে কারণে আমি এখান থেকে আর উইথড্র করতে পারবো না। যাদের এই ধরনের প্রবলেম হয়েছে, যারা USDT অ্যাড্রেসটা বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড করছেন, তারা আর এখানে কাজ করেন না, কারণ আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন না। বাট যারা এখনও অ্যাড্রেস অ্যাড করেননি তারা কীভাবে করবেন সেই বিষয়টা দেখাই। আপনারা চলে যাবেন সরাসরি ট্রোল লিঙ্ক অ্যাকাউন্টে, আর যাদের ট্রোল লিঙ্ক প্রো অ্যাকাউন্ট নেই তারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি যে টেলিগ্রাম গ্রুপ দিয়েছি ওখানে গেলেও আপনারা একটা ভিডিওর লিঙ্ক পাবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনে ট্রোল লিঙ্ক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে একটা ভিডিও থাকবে, ওটা একটা ওয়ালেট। এই Web3টা সংযোগ হয়েছে আপনার এই যে ট্রোল লিঙ্ক প্রো যে ওয়ালেট রয়েছে এই ওয়ালেটের সঙ্গে। আমরা কী করবো, এখান থেকে যারা অ্যাড্রেস অ্যাড করবো উইথড্র করার জন্য, এখান থেকে সিম্পলি আমরা আসবো এখানে। আসার পর এটা অ্যাকাউন্ট যদি করা না থাকে আপনি ইউটিউবে সার্চ দিলে অহরহ ভিডিও পেয়ে যাবেন ট্রোল লিঙ্ক অ্যাকাউন্ট কীভাবে করতে হয়। এখান থেকে USDT অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে রিসিভ যে অপশন রয়েছে এখানে ক্লিক করবো, দেন রিসিভ অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নেবো, ঠিক আছে। এই অ্যাড্রেসটা মূলত আমাদেরকে ওখানে অ্যাড করতে হবে, কেননা আমরা যদি দেখি যে আসলে তারা ট্রোল লিঙ্কের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে, অন্য অন্য ওয়ালেটের সঙ্গে যুক্ত নেই। কিন্তু আপনি ট্রোল লিঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার যদি USDT উইথড্র হয় সেটা আপনি বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে বাই সেল করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট এখন যদি আমরা সেন্ড করতে যাই তাহলে দেখতে পারবেন যে আমার এটা হবে না। বাট প্রথম অবস্থায় যদি করেন তাহলে বাইন্ড অপশন আসবে, বাইন্ড অপশনে ক্লিক করে সিম্পলি কিন্তু আপনারা করে নিতে পারেন। আর যদি না করতে পারেন আপনাদের একদম সহজ একটা উপায় দেখিয়ে দিচ্ছি যে কীভাবে উইথড্র করতে হয়। আমি যেহেতু ভুল অ্যাড্রেস দিছি এই কারণে আমি উইথড্র করতে পারবো না, বাট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আগে বলছিলাম যে বাংলাদেশি কোনো সাইট না, ঠিক আছে। এখানে সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আপনারা। কীভাবে এখানে জয়েন হবেন, এই ভিডিওর টাইটেলে ক্লিক করবেন, ডিসক্রিপশন ওপেন হবে, ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে আমি একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি LDT-র যে অফিশিয়াল গ্রুপটা রয়েছে সেটা যদি জয়েন হতে চান তাহলে প্রত্যেকে আমার এই গ্রুপে জয়েন হবেন, এই গ্রুপের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবং কি এই গ্রুপে শুধুমাত্র LDT না, অন্য অন্য যে সাইটগুলো রয়েছে প্রত্যেকটা সাইটে কিন্তু আপডেট দেওয়া হয়, প্রত্যেকে আপনারা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং এখানে আমি তাদের অফিশিয়াল গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, প্রত্যেকে ওখানে জয়েন হবেন।
যখন আমার গ্রুপ থেকে আপনারা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন তখন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সরাসরি এলডিটি কিন্তু দেখতে পাচ্ছেন ট্রোলিং প্রো যেটা রয়েছে এটার সঙ্গে সংযোগ রয়েছে এবং এটার মাধ্যমে আমাদেরকে উইথড্র করতে হবে, অন্য কোনো ওয়ালেটের মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো না, যেহেতু বাইরের দেশে একটা কান্ট্রি শুধুমাত্র এটার সঙ্গে তারা কোলাবরেশন রয়েছে। এই জন্য আমি মূলত প্রথমে ভুল করে আমার অ্যাড্রেসটা ভুল দিয়ে দিছি, ইউএসডিটি অ্যাড্রেসটা আমি বাইন্যান্স থেকে অ্যাড করছি। তো আপনারা যাতে এই ধরনের ভুলটা না করেন এই জন্য মূলত আপনাদের দেখানো। এই গ্রুপে আসার পর একটু ওপরের দিকে উঠবেন, ঠিক আছে, একটু ওপরের দিকে উঠবেন। ওঠার পর এখানে কিছু অফিসিয়াল ভিডিও পাবেন, এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এলডিটি নিউ সিস্টেম উইথড্র সেট আপ অ্যান্ড বাইন্ডিং অ্যাড্রেস। ঠিক আছে, আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা ওপেন করবেন। এই ভিডিওতে সুন্দরভাবে মার্ক করে দেখানো হয়েছে কীভাবে আপনি ট্রোলিং থেকে অ্যাড্রেসটা কপি করবেন, সেই অ্যাড্রেসটা কীভাবে আপনারা এই ওয়েবসাইটে অ্যাড করবেন, দেন ওখান থেকে কীভাবে উইথড্র করবেন। আর এই ভিডিওটা যদি না বোঝেন তাহলে আরেকটু উপরে যাবেন, দেন উপরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন Web3, ঠিক আছে, Web3 উইথড্রয়াল ভিডিও টিউটোরিয়াল। মানে বর্তমানে যেহেতু Web3 মাধ্যমে তারা উইথড্র করছে, Web3 একদম অটো একটা সিস্টেম যেটা আপনার হাই কোয়ালিটির একটা প্রজেক্ট যেটার মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো। তো এখানে আমরা কী করবো, এই ভিডিওটা ওপেন করবো, ঠিক আছে। এই ভিডিওটা তো সুন্দর করে দেখানো রয়েছে কীভাবে আপনি অ্যাড্রেসটা বাইন্ড করবেন, দেন কীভাবে অ্যাড্রেসটা আপনি অ্যাড করবেন, অ্যাড করার পর কীভাবে উইথড্র করতে হবে এবং মিনিমাম যারা ফ্রিতে ইনকাম করবেন তারা মিনিমাম কত ডলার হলে উইথড্র করতে পারবেন, এই বিষয়টা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। সর্বনিম্ন $12 হলে আপনি উইথড্র করতে পারবেন। অনেকে বলতে পারে ভাই আমার অ্যাকাউন্টে তো অনেক ডলার রয়েছে। না, অনেক ডলার থাকলে হবে না, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। এখানে আমি সরাসরি অ্যাকাউন্টে চলে আসলাম, দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে আমার এই যে এই ওয়ালেটে এই যে এখানে, ঠিক আছে, আমি একটু দেখাই, এখানে আমার $12 থাকতে হবে তাহলে আমরা ফ্রিতে উইথড্র করতে পারবো। আর যদি আমাদের এখানে অনেক ডলার হয়ে যায় সেই ডলার দিয়ে আমরা কী করতে পারবো, অন্য অন্য যে প্যাকেজগুলো রয়েছে, প্রিমিয়াম যে প্যাকেজগুলো রয়েছে ওই প্যাকেজগুলো আমরা বাই করতে পারি, ঠিক আছে। অবশ্যই এখান থেকে যদি ডলার হয় এবং আপনার যদি বাই করার মতো ডলার হয়ে যায় তাহলে আপনি যে কোনো একটা প্যাকেজ বাই করে নেবেন ফ্রিতে ইনকাম করে, এরপরে এখানে যখন আপনার $12 হবে তখন আপনি এখান থেকে উইথড্র করবেন, ঠিক আছে। আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানার চেষ্টা করবেন। তো যারা কনফিউজড রয়েছিলেন এখান থেকে পেমেন্ট পাবেন কি না, কীভাবে উইথড্র করবেন, কীভাবে অ্যাড্রেস সেট আপ করবেন, সম্পূর্ণ বিষয়টা আমি বুঝাইতে পারছি, বাট আমি আপনাদেরকে লাইভে দেখাইতে পারলাম না কারণ যেহেতু আমি প্রথমে মিস্টেক করে বসছি সেজন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না, এই জন্য সরি বলে নিচ্ছি। আজকের ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। এখানে যেহেতু আমরা কেউ ইনভেস্ট করিনি আর কখনো এখানে আমরা ইনভেস্ট করবোও না, ফ্রিতে যদি আমরা পেমেন্ট পাই তাহলে পেলাম আর না পেলেও কোনো কষ্ট নেই, এটা নিয়ে আপনারা যারা কাজ করতে চান করতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।